আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ভিডিওটা আমি করতে চলেছি অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আগস্ট মাসের 3 তারিখেই রাখি। তো যদিও ডিউটি করোনা সব কিছুই এলোমেলো হয়ে গেছে, হয়তো সেভাবে দূরে দূরে যারা গিয়ে রাখি পড়াতো, সেলিব্রেট করতো, সেটা করতে পারবে না। বাট স্টিল যাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি দাদা বা ভাই থাকে বা এর মধ্যেও একটা ছোটোখাটো রাখির অনুষ্ঠান, গেট টুগেদার করা পসিবল, তাদের জন্য আজকে আমি একটা রাখির মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি। খুবই সিম্পল, কারণ এটা রাখি ভীষণই একটা ঘরোয়া অনুষ্ঠান, যেটা ভাই বা দাদাকে বোনেরা রাখি পরায়। কাইন্ড অফ ভাই ফোটায় যেরকম উপলক্ষ, সে উপলক্ষ হিসেবে রাখি পরানো হয়। তো সেই জন্য এই রাখির জন্য যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করছি সেটা ভীষণই ইজি, বাট স্টিল যাতে তোমাদেরকে প্রেজেন্টিং দেখতে লাগে সেজন্য এই লুকটা ক্রিয়েট করা। সবসময় মেকআপ করা মানে কিন্তু বিশাল কিছু মেকআপ করা নয়, তোমার যে ফিচার্সগুলো রয়েছে সেগুলোকে আরও যাতে এনহ্যান্স করা যায় সেই জন্য কিন্তু মেকআপ করা হয়, টু এনহ্যান্সিং ইয়োর ইনার বিউটি যেটা রয়েছে সেটাকে। সো একটা ভালো ড্রেস পরে আর তার সঙ্গে একটা হালকা মেকআপ যদি করো তাহলে অনুষ্ঠানটায় কিন্তু প্রপারলি তুমি এনজয় করতে পারবে, ভালো অবশ্যই ফটো আসবে, তো সবারই ভালো লাগবে। আর এই টাইমে যখন আমরা কোথাও বেরোতে পারছি না, তখন যদি কোনো অনুষ্ঠানের জন্য একটুখানি হালকা সাজগোজ আমরা করি তাহলে আমাদের ভালো লাগবে। এটা নিশ্চয়ই জানো যে সাজগোজ করলে মন ভালো হয়ে যায়, মন ভালো থাকে, অনেক ডিপ্রেশন টেনশন সব কিছু দূরে থাকে। তো সেইটাই আমাদের এখন করতে হবে, বিকজ এখন সময় খুব খারাপ, নিজেকে খুশি রাখতে হবে, ফ্যামিলিকে খুশি রাখতে হবে। তো ছোটো ছোটো অনুষ্ঠান যেভাবে সেলিব্রেট করা যায় নিজেরা মিলে আনন্দ করে অল্প আয়োজনের মাধ্যমে, তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো দেখে নিই আজকে ইজি রাখি লুক। মেকআপের শুরুতেই আমি ল্যাকমি সিসি ক্রিম ইউজ করছি, হাতের সাহায্যে অল্প অল্প করে সারা মুখে আমি মাখছি। এখানে আমি এই মেকআপে কোনো কনসিলার ফাউন্ডেশন ইউজ করব না, তাই আমি এই সিসি ক্রিমটাকেই চোখের ওপরে আমার আইশ্যাডো প্রাইমার হিসেবে লাগিয়ে নিলাম। তো হাতের সাহায্যেই আমি হালকা করে আমার মুখের মধ্যে ভালো করে সিসি ক্রিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আফটার দ্যাট মেকআপটাকে সেট করার জন্য আমি একটা লুজ পাউডার ইউজ করছি। এই লুজ পাউডারটা চোখের ওপরে, গালে, সব পুরো মুখে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আইশ্যাডো প্যালেট থেকে এই মেরুন কালারটা আমার কস্টিউমের সাথে ম্যাচ করে নিচ্ছি আর ফিঙ্গার টিপসের সাহায্যেই আমার চোখের ক্রিজে লাগিয়ে নিচ্ছি হালকা করে। এরপর একটা ওই আইশ্যাডো প্যালেট থেকেই পিঙ্ক বা রোজ রেড কালারের শিমারি আইশ্যাডো নিয়ে আমি ওই আগের আইশ্যাডোর সাথে ব্লেন্ড করে নিচ্ছি ফিঙ্গার টিপসের সাহায্যে। নেক্সট আইলাইনার পরার পর আমি শিমারি আইশ্যাডো নিয়ে আমার চোখের ইনার কর্নারে লাগিয়ে নিলাম। এরপর ওই আইশ্যাডো প্যালেট থেকেই একটা পার্পল রঙের আইশ্যাডো শেড নিয়ে, পার্পল শেড নিয়ে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য চোখের তলায় ওই পার্পল আইশ্যাডোটাকে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। নেক্সট চোখটাকে তারা প্রমিনেন্ট লাগে সেজন্য আমি কাজল ইউজ করছি। চোখের তলায় যেভাবে আমরা কাজল ইউজ করি ন্যাচারালি সেভাবেই কাজল পরছি। Open eye, feel the waves cut through.
যে কোনো লুকের মাস্কারা ছাড়া ড্রামাটিক একটা ব্যাপার আসে না চোখে, যেহেতু কোনো ফলস আই ল্যাশেস আমি লাগাচ্ছি না, তাই চোখের মধ্যে অবশ্যই মাস্কারা লাগাতে হবে। নেক্সট চলে আসি হাইলাইটারে। যে কোনো ফেস্টিভ্যাল লুকেই আমাদের মুখে একটু গ্লোয়ের দরকার পড়ে। যেহেতু ভীষণই হালকা মেকআপ, কোনো বেসে কোনো ফাউন্ডেশন আমি ইউজ করিনি, তাই অবশ্যই মুখে, গালে, নাকের ওপর, ফোরহেডে, মানে চিক বোনসে অবশ্যই হাইলাইটার দরকার একটা গ্লোই লুকের জন্য। নেক্সট চলে আসছি লিপস্টিকে। এই লিপস্টিকও আমাদের মেকআপের একটা ভীষণই ইম্পর্টেন্ট জিনিস, তো লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। মাই ফাইনাল লুক। তো আমি ফাইনাল লুকে আমার টিপটা ইনক্লুড করতে ভুলে গেছিলাম, পরে দেখলাম যেহেতু এটা একটা ইন্ডিয়ান আউটফিট আর ইন্ডিয়ান অকেশনের জন্য মেকআপ লুক, তো সেজন্য টিপ ছাড়া ভীষণই খালি দেখতে লাগছে। এজন্য আমি একটা পার্পল রঙের মিসম্যাচ করে একটা বিন্দি লাগালাম। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি কিছু আইশ্যাডো কালারের সাথে একটু নতুন করে একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করলাম, উপরে একরকম, নিচে হালকা করে একরকম, যেহেতু আর বেশি কিছু আমি হেভি মেকআপ করিনি আর ফাউন্ডেশন কনসিলার কিছুই ইউজ করিনি, সো এই মেকআপটা অনেকই হালকা হবে আর হালকা গ্লোয়ের জন্য হাইলাইটার লাগিয়েছি। তো আই হোপ আমার মতো যারা একটু আধটু মেকআপ জানো, আমি খুব বেশি মেকআপ জানি না, সো আমার মতো যারা অল্প মেকআপ জানো তারা এই লুকটা অবশ্যই ক্রিয়েট করতে পারো। ওপরে নিচে ডিফারেন্ট দুটো কালার আইশ্যাডো দেওয়ার জন্য ভীষণই ভালো লাগছে। আই জাস্ট লাভ পার্পল, আই জাস্ট লাভ দিস কালার। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। আমি চোখের ওপরে আগে ক্রিজে এই কালারটা অ্যাপ্লাই করে দেখেছি, ভীষণই ভালো লাগে দেখতে, আর আজকে নিচে দেখলাম। তো যাদের যদি এই কালারটায় প্রবলেম হয়, অন্য কোনো কালার দিয়ে, ব্লু হোক বা অন্য কোনো কালার দিয়ে তোমরা একবার ট্রাই করে বাড়িতে অবশ্যই দেখতে পারো। একটা আই থিঙ্ক প্রতিবারই একটা নতুন লুক আসবে, কারণ কালার, বিভিন্ন রকম কালারফুল, যেমন আমরা ড্রেস আপ করি তেমন যদি আইশ্যাডোতেও এই ধরনের কালার ইউজ করা যায় আই থিঙ্ক খুবই ভালো হবে। সো যদি তোমাদের এই লুকটা ভালো লাগে, তোমরা যে কামিং রাখি আসছে সেই রাখিতে এই ধরনের লুক ক্রিয়েট করতেই পারো, রাখিটা অবশ্যই খুব খুব ভালো যাবে। আর আমি যে আউটফিটটা পরেছি এরকম তোমরা চুড়িদার বা স্যুটও পরতে পারো, বা যদি ইচ্ছা হয় শাড়িও পরতে পারো। এই ধরনের মেকআপ কিন্তু সব ইন্ডিয়ান আউটফিটসের সঙ্গে খুবই ভালো যাবে। আর সো দ্যাটস অল ফর টুডে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনে গিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রতিবার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। সো আজকের মতো এখানেই বলছি টাটা বাই বাই, তবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, গুড বাই, টেক কেয়ার। I feel the waves cut through me, hypnotized.